السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. شمرت درشك شطام বরাবরের মতো আজকেও আপনাদেরকে আলরেসাল্লাহ টিভির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা তো আমাদের ধারাবাহিক যে কোরআনের মজার গল্পগুলা আমরা বর্ণনা দিচ্ছি তো এই চতুর্থ পর্বে আমরা আজকে শুনব সেই কোরআনের সর্ববৃহৎ সুরা সুরাতুল বাকারা তো বাকারাকে এই নামে নামকরণ করা হলো কেন এটাও বুঝব তো বাকারা মানে অবশ্যই গাভী তো এই গাভী জবাইয়ের ঘটনা বনি ইসরাইলের সেই প্রসিদ্ধ গাভী জবাইয়ের ঘটনাটা আজকে আমরা শুনবো এবার এর থেকে আমরা কি উপকার পেতে পারি সেটাও আমরা শুনবো আল্লাহ রব আলীন তার কোরআনে পাকে উল্লেখ করেছেন ফাকসুসিল কাসা আল্লাহ আল্লাহমিয়া ফ্কর তার নবীকে সম্বোধন করে বলছেন তুমি কিসা বর্ণনা করো গল্প কাহানি পূর্ব পূর্ববর্তীদের বর্ণনা করো যাতে তারা এই এই গল্প নিয়ে চিন্তা ভাবনা করে তো এর অনেক উপকারিতা রয়েছে তো আসলে আমরা এই শুনবো আগে গল্প তারপরে আমরা এদিকে যাব। তো এই ঘটনার যে প্রেক্ষাপট সেটাও আমরা জানবো যে কিভাবে এই ঘটনাটা ঘটল গরু জবের ঘটনা তো আসলে سورة بقرة ستي نمرنا شهيد الله رب العالمين وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذون هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال انه يقول انها بقره صفراء فاقع لونها تسر الناظرين قالوا ادع لنا ربك يبين لنا ما هي ان البقره تشابه علينا وانا ان شاء الله لمهتدون قال انه يقول انها بقره لا ذلول تثير الارض ولا تسقي الحرث مسلمه لا فيها ফালুন ও সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এটা ঘটনা এরপরে আল্লাহ রাবুল আলমিন এর ইয়েতে এখানে কিছু আওয়াজ করেছেন তোমরা সরাসরি এই কোরআনের ঘটনার উদ্দেশ্য কি আল্লাহ কেন এই ঘটনা বর্ণনা দিয়েছেন এই বাকার এই গাভিজবের ঘটনা বলেন আরও অন্য অন্য যে ঘটনা কেন আল্লাহ রব্বুল আলামিন এই বর্ণনা দিয়েছেন এর অনেকগুলা কারণ যাতে আমরা এই ব্যাপারে চিন্তা ভাবনা করি যেন এর থেকে আমরা উপদেশ গ্রহণ করি যেন আমরা এর থেকে অনেক ফায়দা আহরণ করে থাকি পূর্ববর্তীদের কী ঘটেছিল ওর থেকে যেগুলা যাদের পরিণাম কষ্টদায়ক ছিল বিপজ্জনক হয়েছিল তাদের পরিণাম কষ্টের ইয়ের দিকে আমরা যেন সতর্ক হয়ে যায় আর যারা মার্শা ওই ঘটনা থেকে উপকৃত হয়েছেন যারা মার্শাল্লাহ যারা লাভবান হয়েছেন যারা কৃতকার্য হয়েছেন ওই কৃতকার্য তারা কেন হলেন হ্যাঁ সে থেকে আমরা যেন সেই শিক্ষা গ্রহণ করতে পারি যে এরপরে এরপরে যে আমরা এই আসেন এরকম একটা অনেক ঘটনার মধ্যে যেটা সুরা স্থান পেয়েছে বনি ইসরাইলের গাভীর ঘটনা তো আসলে যে একজন উলুল রসুল্লের অন্তর্ভুক্ত পাঁচজন যে সেরা নবীর তিনি একজন তো মুসা আল ইসলাম ফেরাউনের এই সময় তাকে পাঠানো হয়েছে ফেরাউনের এবং তার দলবলের হেদায়তের জন্যে তো তো যখন মুসা আলাইসাল্লাম সেখানে খুব ভাবে দাওয়াতি কাজ করেছেন কষ্টের জীবন অনেক বড় ঘটনা ওদিকে যাব না ওদিকে আবার যদি কোনোদিন ইনশাল্লাহ সুযোগ হয় সেদিকে আমরা যাব তো বনি ইসরায়েল তার জাতি অর্থাৎ মুসা আলাইসাল্লামের জাতিকে বনি ইসরায়েল বরা বলা হয় ইয়াকুব আলা ইসলামের বংশধর থেকে এরা তো আসলে এরা ছিল খুব আসলে কি বলবো যে বিরক্ত বিরক্তকারী কম খুব এক অধ্যপনাকারী কম নবীদেরকে অনেক তারা হত্যাও করেছে অনেক তারা নির্যাতন করেছে এরা এত বেকুব কম এরা নবীদেরকে হত্যা করে আবার এরা এখানে আনন্দ ফুর্তিও করেছে নাউজবিল্লা তো এই জাতির মধ্যেই এই ঘটনাটি ঘটেছে এই গরু গরু জবের ঘটনা তো আল্লাহ রব্বুল আলমিন এই এক ঘটনা তাদের মধ্যে ঘটে যায় সেই ঘটনার শিক্ষাপটে আল্লাহ আলাহ নিয়ে আয়াত নাজির করে বলছেন কলা মুসা লেকাউ আল্লাহ হে আমর কুম আন্ত যে যখন মূসা তার কৌমকে বলল বনি ইসরাইলকে বলল যে তোমরা তোমাদেরকে আল্লাহ রব্লা আলামিন হুকুম করছেন যে তোমরা একটি গাভী জবাই করবে তো তারা বললো কাল উত্তাহ আতাত্তাহ জুনা তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো তখন জবাব দিলেন কলা আহুজ বিল্লাহ না কুনামিনাল জাহিলিন আল্লাহর আশ্রয় চাই আমি যে তোমাদের সাথে আমি ঠাট্টা করব এর এই আয়াতের প্রেক্ষাপটেই আসলে এই আয়াতের যে প্রেক্ষাপট এই আয়াতের যে নজুল সেটা আমরা শুনলে আরও এই ঘটনাটি আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যেমন এমনি আব্বাস রাদি আল্লাহ তালা আনহু এবং তিনি ছাড়া অনেক সলাফে সোয়ালহীন যেভাবে বর্ণনা দিয়েছেন তার সার অংশ এই যে যে বনি ইসরাইলের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিলেন অগাল সম্পদের অধিকারী তার কোনো সন্তান ছিল না কিন্তু তার ছিল কিছু ভাতিজা ভাইয়ের ছেলেরা তো ভাইয়ের ছেলেরা আশা করত যে কবে সে মরবে আর তার ধন সম্পদের আমরা ভাগী হয়ে যাব তো ওয়ারেস হয়ে যাব এই আশায় কিন্তু কেউ একজন এমন করল কি যে সে আর সহ্য করতে না পেরে একদিন রাতে উঠে তাকে তার চাচাকে হত্যাই করে বসলো হত্যা করে সে রাস্তার চোরাস্তায় ওই লাশ ফেলে দিল হ্যাঁ কোনো বর্ণনায় এসেছে যে কোন গোত্রের এক ব্যক্তির দরজার সামনে ফেলে দিল এই নিয়ে হাঙ্গামা শুরু হয়ে গেল হৈচই শুরু হয়ে গেল একজন আরেকজনের উপরে দোষারোপ করা শুরু করল এ ব্যাপারে যেন লড়াই শুরু শুরু হয়ে যাবে এ বিবাদ শুরু হয়ে গেল কে করবে কে করবে তখন করল কি যে ওই ভাতিজার একজন সে তখন চিল্লে চিল্লি করল যে এর এর আমরা প্রতিকার চাই এর প্রতিশোধ চাই হ্যাঁ এর আমরা বিনিময় চাই এভাবে শুরু করে দিল তখন তার মধ্যে বিচক্ষণ একজন পরামর্শ দিল কেন যে আমাদের মাঝে আল্লাহর নবী মূসা আছেন তার উপস্থিতিতে তোমরা এভাবে কেন ঝগড়া করছো ঝগড়া না করে তার কাছে গিয়ে তোমরা সমাধান কামনা করো তিনি হয়তো আল্লাহর পক্ষ থেকে সমাধান দিতে পারবেন তখন তাই গেল সেই ওই যে ভাতিজা চলে গেল মুসা আলাহিসাল্লামের কাছে মুসা আলাহিসাল্লামের কাছে গিয়ে তার ঘটনা বলল যে অবস্থা অত মুসা আলাহিসাল্লাম ঠিক আছে দেখা যাক আল্লাহর পক্ষ থেকে সমাধান চাই তো তারা ওই বিজ্ঞ লোকেরা পরামর্শ দিলেন মুসা আলাহিসাল্লামকেও যে আপনি আল্লাহর কাছে এই ঘটনার সমাধান কামনা করেন তো ঠিক দেখ মুসা আলাাম কামনা করার পরে আল্লাহর পক্ষ থেকে এই যে হুকুম আসলো জিম্নাল্লাহ আমর হুকুম বাকারা। যে আল্লাহ তোমাদেরকে হুকুম করছেন যে তোমরা একটি গাভী জবাই করবে আল্লাহ একবার তো এই গাভীর জবাই আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষাও বাটে এটা একটা আল্লাহর এর মধ্যে হিকমত রয়েছে কেন গাভী জবাই করতে পারেন আল্লাহ তো ইনশাআল্লাহ এটা পরে বলছি তো এই গাভী যখন জবাব করতে বলল তখন তারা নানান প্রশ্ন এবং তারা এটাকে উপহাসের মতো নিল যে কেন তিনি আমাকে তিনি আমাদেরকে গাভী জবাই করতে বললেন জিজ্ঞাসা করলাম যে সমাধান কি হবে কে ই করল যে হত্যা করলো আর উনি বলছেন গাভী জবাই করো এটা তারা মেনে নিতে পারলো না সহজেই তো এটা তারা এইভাবে বলতে লাগলো তুমি কি আমাদের সাথে ঠাট্টা বিদ্রোপ করা শুরু করলে তো তখন তুমি আশ্চর্য হয়ে বললেন যে এবং আল্লাহর কাছে আশ্রয় চেয়ে বললেন যে হাই রে আমি তোমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করবো এটা আল্লাহর হুকুম আল্লাহর হুকুমই তোমাদেরকে আমি শোনাচ্ছি যে তোমাদেরকে আল্লাহ গাভী জবাই করতে বলেছেন অতএব তোমরা গাভি জবাই কর কলা আউদুবিল্লাহ আমি কোন মিলাল জাহিলিন আমি কি তোমাদের সাথে ঠাট্টা করে আমি ওই জাহেলদের অন্তর ভুক্ত হব বরং এটা আল্লাহর ওয়াহি আল্লাহর পক্ষ থেকে এটা আমাকে নির্দেশ করা হয়েছে এভাবে তিনি বললেন যে যেটা তুমি তোমরা চেয়েছ ওর সমাধানের জন্য আল্লাহ রাবুল আলম তোমাদেরকে গাভি জবাই করতে বলেছেন কিন্তু বনি ইসরায়েল এরা হচ্ছে হয়তো বলেছে অধ্যত্ব ও নাকারী জাতি তো এরা এটাকে যা হোক কিছুক্ষণের জন্য মেনে নিলেও তারপরে তারা আরো আসলে এদের ধর্মই ছিল যে নবীদেরকে ঠাট্টা বিদ্রুপ করা হয়রান পেরেশান করা সহজে তাদের কথা না মেনে নেওয়া তাদের অবাধ্যতা এই তাদেরকে হত্যা তাদেরকে তিরস্কার এটাই ছিল তাদের আসল মেজাজ তো সেই হিসেবে নবী মুসা আল ইসালাম তাদের মেজাজ জানার পরে বলছেন যে দেখো আমি কখনো এই ঠাট্টা বিদ্রুপ এটা করি না এরপরে মোসা আল মোসা ইসলাম কে তারা এইভাবে বলল তাৎক্ষণাৎ মেনে নেওয়ার পরে কালুদ্দানা রব্বাক ইয়া না মাহি দেখেন এখানে এখানে চরম একটা যে বেদবী তাদের বেদব কম এটা স্পষ্ট হয়ে যাচ্ছে তারা বলতে লাগলো মুসা আলি যে তুমি তোমার রবের কাছে দোয়া করো যে ইউবাই ইল্লানা মাহি তিনি যেন আমাদেরকে বর্ণনা করে দেন যে গাভী কি গাভী কি আবার দেখেন এটা বেদবিমূলক আচরণ গাভী চিনে না তারা গাভী তো তারা চিনে তারপরেও বলছেন যে গাভী কি সেটা কি সেটা এরপরে এইভাবে বলছে আবার কি রব বাক তোমার রবের কাছে তুমি দোয়া করো তো ওদের কি রব নয় আল্লাহ রব্লা আলমিন ওদেরও রব তারপরও দেখেন আচরণ দেখেন কি বলছে তুমি তোমার রবের কাছে দোয়া করো তিনি যেন আমাদের এটা গাভীর বিষয়টা বর্ণনা করে দেন দেখেন তাদের কম অর্থাৎ বনি ইসরায়েলের কম আর মাশাল্লাহ মতে মোহাম্মদের মধ্যে পার্থক্য দেখেন উম্মতে মোহাম্মদীকে যখন আমাদের নবী সাল্লি সাল্লাম অর্থাৎ সাহাবাদেরকে যখন তিনি কোনো নির্দেশ দিতেন তখন তারা সময় সাময়ানা ওয়া তা না বলতেন রব্বা তিনি এটাই বলতেন সাময়ানা ওয়া তা আনা যে তারা এই বলতেন সামনে না আতায় না শুনলাম এবং আমরা এটা বাস্তবায়ন করব এটা মেনে নিলাম আর ওরা কি কি বলছে যে তো তোমার আসামে নাও আসায় না এটাই তারা করেছে যে আমরা শুনেছি কিন্তু আমরা কম অবাধ্যতাই করে যাব তো তারা এইভাবে উত্তর উত্তর দিল বা বললো যে তুমি তোমার রবের কাছে এটা কামনা করো তো আবদুল্লা আব্বাস রদাল আনহু বলছেন যে তারা আসলে ইচ্ছা কৃতভাবেই তারা এইভাবে করত তাদের আসল রূপ অনুযায়ী কিন্তু তারা যদি এই মুসাল ইসলামের এই পরামর্শ অনুযায়ী যে তারা যদি গাভী জবাই করা শুরু করিত যে কোনো একটা গাভী ধরে এনে তারা যদি জবাই করত ছোট বড় মোটা চিকন যে কোনো ধরনের যদি তারা গাভি জবাই করত কিন্তু কেসা খতম হয়ে যেত কিন্তু তারা যে আসলে বিরক্তকারী হচ্ছে জাতি এর জন্য এই ইহুদি এই সেই জাতি তো তারা সময় টাল মাটাল এইভাবে করতেই থাকে নবী সাথে এটা বললো যে গাভীটা কেমন হবে এভাবে তারা প্রশ্ন করা শুরু করল যেমন আল্লাহ রবুল আলমিন তাদের এতে বলছেন কলা ইন্না হুয়ুল ইন্নাহা বা যে তো বললো যে গাভীটা কেমন বা গাভিটা কি আবার গাভী এর জবাবে মুসাল্লাহ ইসলাম তাদেরকে আল্লাহর পক্ষ থেকে শোনালেন যে ইন্না হইয়া কুল ও ইন্না হাব্বা কারা বলছেন যে আল্লাহ বলছেন যে এটা একটা গাভি হবে কি ফারিদ ওয়ালা বিক্র সেটা একেবারে বৃদ্ধ গাভী হবে না যে বাচ্চা হতে হতে একের বাচ্চা বন্ধ হয়ে গেছে আর বাচ্চা দিতে পারে না ওয়ালা বিক্র বরং এমন ইয়ে যে বকন হবে যে সে বাচ্চা পোশাব শুরুই করেনি এরকম না যে কিছু বাচ্চা দিয়েছে আর মানে তার বয়সটা মধ্যম বয়সী এটাই হবে বাইনা উম্বাইনাদিক মানে বড় এবং ছোটর মাঝামাঝি হবে তারপরে এরপরে বলছে ওফাফ আলু মা আর যা তোমাদেরকে হুকুম করা হয়েছে তাড়াতাড়ি করে ফেলো আর আদালন ভালো করে জানেন যে এরা এরকম জাতি এখন বললাম যদি দেরি করে তাহলে আর তারা করবে না এই জন্য বলছে যা তোমাদেরকে আদেশ করা হয়েছে জলদি তোমরা এটা বাস্তবন করে করে ফেলো হ্যাঁ এরপরে আবার যে এর পরক্ষণেই যেভাবে তারা আবারই করছেন যে এই আবার দ্বিতীয় প্রশ্ন তারা শুরু করে দিল যে কালুদুলানা রাব্বাকা ইউবাইলানা মা লুনহা قال انه ইয়াকুলু انها بقره সফরা فاتعو লুনহা তাসসুরুন নাযিরিন যে তারা আবার মুসা আলাইহিস দ্বিতীয় আবার প্রশ্ন করল অথচ প্রশ্ন করা উচিত ছিল না ওইভাবে জবাব কল হয়ে যেত বলছে তার রংটা কি হবে তারপর বলছেন যে তোমার রব বলতেছেন যে সেটা এমন একটা গাভী হবে যাকে পিওর হলুদ বর্ণের হবে যাতে কোন অন্য বর্ণের মিশ্রণ থাকবে না গাঢ় হলুদ স্পষ্ট থাকবে যা দর্শককে আনন্দ দিবে হ্যাঁ হৃষ্ট পুষ্ট কোন রকমের তোষ ত্রুটি কিচ্ছু থাকবে না এরকম একটা গাভী তোমাদেরকে জবাই করতে হবে এটা যখন বলে দিলেন তো বাস তারা নিজেরা কঠিন করতে লাগলো কেমন রং যে কোনো একটা রঙে করে দিলে হতো কিন্তু তার যখন জিজ্ঞাসা করলো তখন এটা বললেন ফাঁক উল্লাও না বলতে একের গাঢ় পিওর একেবারে যেন হলুদ হ্যাঁ তা তাদের সাথে তার সাথে অন্য কোনো রঙ মিশ্রিত থাকবে না হ্যাঁ এইটা যদি বাস্তবায়ন করে দিত তাহলে হয়ে যেত তো তারা কি এরপরে

তিনি যেন আমাদেরকে স্পষ্ট করে করে দেন যে সেই গাভিটা আসলে কেমন হবে আসলে আমাদের কাছে একটু অস্পষ্ট হয়ে যাচ্ছে আমরা এটা স্পষ্ট এখনো হতে পারছি না যে ওইনায়ন আল্লাহ যদি আমরা স্পষ্ট হয়ে যাই তাহলে অবশ্যই এটা আপনি জেনে রাখেন এটা একটা ভদ্রতামূলক কথা বলেছি কারক অনেকে বলেছেন যে এই কথাটা তাদের একটা ভদ্রতা সুলভ ছিল ওইন ইন শাহ আল্লাহ যে নিশ্চয়ই এভাবে যদি হয় তাহলে আমরা স্পষ্ট যদি হয়ে যায় তাহলে আমরা এটা এটা সহজে বুঝে যাব ক্ষেত্রে হেদেত প্রাপ্ত হয়ে যাব এরপর ইসলাম জবাব দিলেন যে তোমাদের তোমাদেরকে আল্লাহ রবুল্লা বলছেন যে এমন একটা গাভী হবে যেটা ওই যে কলুর বলদের মতো কোনো ক্ষেত্রে ব্যবহার হয়নি কলুর বলদ আপনারা বুঝিস ঘানি টানে ওই গাভী তাকে একেবারে এমন বাধ্য করে তাকে ওই ঘানি টানা টানানো হয় যে একে এভাবে তাকে হাল চাষানো হয় এই তো বলছে এমন গাভী হবে যার দ্বারা হাল চাষ করানো হয় নাই পানি সে উঠানো হয় নাই মুসাল্লামা একেবারে নিখুঁত হবে লাশিয়া ফিহা তাতে কোনো দোষ ত্রুটি থাকবে না এরকম একটা গাভী তোমরা নিয়ে আসা জবাই কর তাহলে কত কঠিন তারা কঠিন করছে আর কঠিন হয়ে যাচ্ছে কিন্তু এই গাভী পাবে কোথায় তারা তো আসলে তারা মোটেও এই গাভী পাওয়ার ছিল না কিন্তু কেউ কেউ করেছে আল্লাহ আলাম যে তারা যদি ইনশাল্লাহ না বলতো তাহলে হয়তো কিয়ামত কাল পর্যন্ত তারা এরকম গাভী ইয়া অর্জন করতে পারত না কিন্তু আল্লাহর প্রতি আল্লাহ তাদের প্রতি রহম করে এই রকম গাভী মিলিয়ে মিলিয়েও দিয়েছেন এবং কি পর বলছি পাদা বাহুহা হা ও মা কাদু ইয়া ফালুন তো এরপরে শেষ পর্যন্ত অপর আয়াতে বলছেন কালা ইন্না হুয়া কুলু ইন্না বাকার আল্লাহ দালুল তুসিরুল আর্থ ওলা তাস্কিল হার্স এরপর এই যখন বলে দিলেন এরপর এইরকম গাভী হলে কি বলে ফাজু হা অমাকা ভাষ্য যে তারা এরকম গাভী সংগ্রহ সংগ্রহ করে তারা কি করলো জবাই করলো কিন্তু আসলে তারা জবাই করার মতো তাদের মনো মানসিকতা ছিল না কারণ তারা জবাই করলে আর একটা বিপদ কি যে কার নাম যে আসে এটা তো সমাধানের জন্য করতে বলেছেন তো যখন সমাধান আসবে তখন কার যে নাম আসবে কোন গোত্রের কার নাম আসবে এই তাদের একটা ছিল যে তার আত্মীয় তার বংশের যদি হয় তাহলে একটা তাদের জন্য একটা আতঙ্কর কারণ বা অপমানের কারণ এই জন্য তারা জবাই করতে প্রস্তুত ছিল না কিন্তু বাধ্য যাই হোক জবাই জবাই করলো তো কেস্সা এখানে মোটামুটি খতম এরপরে আল্লাহ রবুল্লা আলম বলছেন ওয়াজ কাতাল যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করলে আর তোমরা তার নিয়ে ঝগড়া শুরু করে দিলে তার ক্ষেত্রে যে একজন আরেকজনের উপরে দোষারোপ শুরু করছিল কিন্তু আল্লাহ রব আলম যে অল্লাহ মুখ মা কুন্তুম তাক তুমুন যা তোমরা গোপন করছিলে হ্যাঁ যে পরস্পর সেটা তো আল্লাহ অবশ্যই বের করে দিবেন প্রকাশ করে দিবেন তো এটা হচ্ছে ঘটনা বাহাত্তর পর্যন্ত তো এখানে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন চেয়েছেন এর মাধ্যমে আর তার হিকমত প্রকাশ প্রকাশ করতে যে যে যেই হত্যা করুন এটা কালের হত্যাকারীদের জন্য একটা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের হুমকি এটা হুশিয়ারি যে যেভাবে হত্যা করুক না কেন আল্লাহ ওটা প্রকাশ করে দেবেন যেমন ওই যে ইসরাইলের ইসরায়েলের হত্যাকাণ্ডের তিনি প্রকাশ ঘটিয়ে দিয়েছেন সেরকমভাবে কিন্তু প্রকাশ করবেন এটা শুধু ওই বনি ইসরায়েলের ওই হত্যাকাণ্ডেরই উন্মোচনকারী নয় বরং আল্লাহ রব্বুল আলম কাল পর্যন্ত যত হত্যা এটা প্রকাশ করবেন এই করবেন এটাই এটা আর শিক্ষা দেওয়ার জন্যে এই ঘটনা আল্লাহ রব্বুল আলম ঘটিয়ে দিয়েছেন আর এটা গরু জবাই করলেন কেন এটা ঘনাঘাটা করে এটা সবাই যেন সতর্ক হয়ে যায় যে খবরদার কাউকে হত্যা করো না আল্লাহ কিন্তু প্রকাশ করে দেবেন হুট করে যদি রাতের মধ্যে গরু জবাই হয়ে হয়ে যেত বা এই বা ওইটার সমাধান হয়ে যেত তাহলে কিন্তু হতো না এরপরে ঘটনার যেটা আমি ফিনিশিং দিতে চাই সেটা কি জাল্লার বোলাম যেমন বলছেন যে ফাকুল রিবু হু বি বা দেহা মাওতা তাকিলুন যে এভাবেই এভাবেই তারা কি করলো এই যে তা যে জবাই করলো জবাই করার পরে আল্লাহর ওয়াহি অনুযায়ী বুসাল্লা ইসলামের পর পরামর্শ অনুযায়ী তারা ওই গরুর হাড্ডির একটা অংশ যে ওই যে মৃত দেহে ওই যে চাচার দেহে স্পর্শ করালো বা নির্ধারিত জায়গায় স্পর্শ করালো সাথে সাথে সে তাকালো এরপরে মশালা বাকশক্তি আল্লাহ রব্বুল্লা আলম ফিরিয়ে দিলেন সঙ্গে উঠে দাঁড়িয়ে উঠে বসে সে তাকিয়ে তার যে ভাতিজা হ্যাঁ তার ভাতিজা দিকে ইশারা করলো যে এই আমাকে হত্যাকারী এরপরে সে আবার আবার শুয়ে গেল আবার নিহত অবস্থায় ফিরে গেল তো আল্লাহ এভাবে প্রকাশ করিয়ে দিলেন তো এইভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন মৃতকে জীবিত করেন এর মধ্যে আমাদের অনেক শিক্ষা রয়েছে সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী সেই শিক্ষার দিকে আমরা এক দুই মিনিটে যেয়ে আমরা আমাদের আলোচনা শেষ করব যে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের অসীম কুদ্রত এখানে প্রমাণিত হয়েছে যে আল্লাহ যা খুশি তাই করতে পারেন যেমন মৃতকে তিনি জীবিত করতে পারেন যা মানুষের সাধ্যের বাইরে তিনি সেটা সব কিছুই করতে পারেন এটা স্পষ্ট করে দিয়েছেন আকাশ লেম যমিনে যা কিছু আছে কিছু তাকে অপরূপ করতে পারে না কারণ তিনি সবকিছু করতে পারেন তিনি মহান ক্ষমতা যেমন এই মৃত্যুকে আল্লাহ জীবিত করে দেখিয়ে দিয়েছেন তেমনি তেমনি আমরা নবীদের যে মাসুম সেটা আমরা প্রমাণ করতে পারি আর এই বেশি প্রশ্ন করা এটা দোষের কারণে এটা আমরা বুঝতে পারি হাদা হুয়া ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া আসহাবিহি আজমাইন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতস্তাগফির লি لله رب العالمين تطيب أسعد قلوبا بالهدى طيب الحياة بحبنا للدعوة لله رب العالمين تطيب أسعد قلوبا بالهداية